হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যে মুভিটার রিভিউ করবো, মুভিটার নাম হলো ম্যালিগন্যান্ট। এই মুভিটার ট্রেলার কিন্তু 20 জুলাই 2021 ওয়ার্নার ব্রসের তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অলরেডি পাবলিশড হয়ে গেছে। এই ট্রেলারটা জাস্ট 2 মিনিট 31 সেকেন্ডের মতো, কিন্তু আমার কিন্তু ট্রেলারটা দেখে দারুণ লেগেছে এবং বেশ এনগেজিং। এটাকে আমরা জনরা হিসেবে ধরতে পারি। এটাকে অ্যাকচুয়ালি দ্য কনজারিং যারা দেখেছে, দ্য কনজারিং ইউনিভার্সের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট পড়ে যাচ্ছে। তা এখানে মেডিসিন বলে একজন মহিলা রয়েছে এবং সে প্যারালাইজ, মানে তারকে ঘিরে ধরে এবং সেই এমন কিছু মানে ড্রিমস যেগুলো দেখে সেগুলোকে টর্মেন্ট করা খুব মুশকিল হয় এবং সেই ড্রিমের মধ্যেই মানে বেশ কিছু মানে মার্ডার্স হয়। তো এবং সেই জিনিসগুলো কিন্তু তার লাইফে পরপর ঘুরতে থাকে এবং তার জীবনে কিন্তু একটা পাস্ট রয়েছে। সেই পাস্টের একটা টাইমলাইন রয়েছে, সেই টাইমলাইন ধরে এমন কিছু ইনসিডেন্ট ঘটে এবং সেগুলো সে একটার পর একটা দেখতে থাকে। তো এইভাবে তার ফ্যামিলিও কিন্তু আক্রান্ত হয় এবং যেভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে খুব ভালো। যারা বিশেষ করে যারা হরর মুভি দেখতে পছন্দ করে, যারা হরর জনরাকে সবসময় ভালোবাসে, তাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা 9 সেপ্টেম্বর 2021-এ থিওরিক্যাল রিলিজ হচ্ছে। এছাড়া এটা HBO ম্যাক্স যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখতে পাবেন। HBO ম্যাক্স যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা সুখবর যে তারা কিন্তু ম্যালিগন্যান্ট এই মুভিটা দেখতে পাবেন। এবং এখানে যে VFXটা দেখানো হয়েছে অত্যন্ত ভালো, যেহেতু এটা হলিউডের কাজ, তাদের প্রোডাকশন ভ্যালু খুব বেশি এবং একটা ডার্ক একটা কালার প্যালেট সবসময় ইউজ করে থাকে হরর জনরাতে এবং যেভাবে হরর জনরাটাকে এরা ইউটিলাইজ করে সেটা কিন্তু দেখার মতো। যারা স দেখেছেন তারা বলতে পারেন সটা কিন্তু অ্যাকচুয়ালি হরর জনরা না, এটা একটা অ্যাকচুয়ালি অনেকটা থ্রিলার টাইপের এবং তার সাথে বেশ কিছু মার্ডার্স হয়, কিছু টাইমের ব্যাপার থাকে। এবং যারা দ্য কনজারিং দেখেছেন, দ্য কনজারিং পার্ট 2 দেখেছেন, তারা কিন্তু মানে খুব ভালো মতো কিন্তু বুঝতে পারবেন যে এই মুভির যে ডিরেক্টর জেমস ওয়ান, উনি কিন্তু বরাবরই এরকম টাইপের মুভি বানাতেই পছন্দ করেন এবং আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি সাধারণত হরর ফিল্মের রিভিউ করি না, একটা পার্সোনাল ইস্যু রয়েছে যার জন্য, কিন্তু তারপরেও আমার ম্যালিগন্যান্ট ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। 2 মিনিট 31 সেকেন্ডের ট্রেলারটা বেশ এনগেজিং এবং VFXের সাথে স্ক্রিন প্লেটা বেশ টাইট, এতটুকু বোঝা যাচ্ছে। বেশ কিছু ক্যারেক্টার্স রয়েছে এবং মার্ডারগুলোকে খুব ভালোভাবে এখানে মানে দেখানো হয়েছে। তা সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু ম্যালিগন্যান্ট ট্রেলারটা দারুণ লেগেছে। তা আপনাদের কেমন কী লাগলো নিশ্চয়ই আমাকে লিখে জানাবেন। যদিও এটা 20 জুলাই 2021 ট্রেলারটা অলরেডি রিলিজ করে গেছে এবং ভিউজও প্রচুর পড়ে গেছে এবং ওয়ার্নার ব্রস সবসময় তারা কিন্তু ভালো কাজ বানাতে পছন্দ করে, এখানেও তার অন্যতা হয়নি, যেহেতু তাদের প্রোডাকশান ভ্যালু ভালো এবং তারা লার্জ স্কেলে বরাবরই দিনের পর দিন মুভি তারা বানিয়ে আসছে। তাই এই ছিল আমার ম্যালিগন্যান্ট মুভি ট্রেলার রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশানে বেলটা আপনারা বাজিয়ে দেবেন, যেখানে অল বলে অপশনটা রয়েছে, এবং তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যালিগন্যান্ট ট্রেলারটা যারা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। ততক্ষণ টাটা।